নমস্কার বন্ধুরা, চলুন আজকে ঘুরে আসি নবদ্বীপের একটি অতি পবিত্র পুণ্যভূমি শিবাসঙ্গন মন্দির থেকে। শিবাসঙ্গন মন্দিরে যাওয়ার পথে এই ধরনের দৃশ্য আপনার চোখে পড়বে। আমি শিবাসঙ্গন মন্দিরের একেবারে সামনে চলে এসেছি, এখন আমি মন্দিরে প্রবেশ করব। শ্রী তোতারাম দাস বাবাজির শিষ্য শ্রী লক্ষ্মণ দাস বাবাজি 1871 সালে রাধা কলুর পোতা, যা পূর্ণগঞ্জ নামে পরিচিত, সেখানে শিবাসঙ্গন মন্দির প্রতিষ্ঠা করেন। পরে তিনি মন্দিরটি হস্তান্তরিত করেন শ্রীমান নিত্যানন্দের বংশধর প্রভুপাদ নবদ্বীপচন্দ্র গোস্বামীকে। এরপর তারা নিত্যানন্দ ও তার স্ত্রী বসুধা ও জাহ্নবা দেবীর দ্বারনির্মিত মূর্তির উপাসনা শুরু করেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই শিবাসঙ্গনকে 2020 সালে ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষণা করে। এখন আমরা শিবাসঙ্গন মন্দিরটি দেখে নেব এবং তার সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। শ্রী বাসবের লেখা গ্রন্থ শিবাসঙ্গন এর তথ্য অনুযায়ী শিবাসঙ্গন নবদ্বীপ ধামের গৌরাঙ্গ লীলায় একটি বিশিষ্ট স্থান অধিকার করেছিল। সেকালে নবদ্বীপ ছিল বারাণসীর মতোই বাংলার ও বাঙালির শিক্ষা সংস্কৃতি ও সাধনার পুণ্যপীঠ। তার হৃদয় কেন্দ্র এই শিবাসঙ্গন। আজও সেই পুণ্যভূমি গৌড়ীয় বৈষ্ণবগণের মহাতীর্থ। তীর্থধাম নবদ্বীপের একটি অবশ্য দ্রষ্টব্য। সেই ভূমিখণ্ড শুধুমাত্র শ্রীমান মহাপ্রভুর চরণ রেণু রঞ্জিত নয়, এর ধূলিকণার প্রত্যেক অণু পরমাণুতে গৌরাঙ্গলীলার এক একটি অধ্যায় লিখিত আছে। দীর্ঘ 5 শতাব্দীর কালপ্রবাহ আজও তা মুছে ফেলতে পারেনি। আজও সেখানে মহাপ্রভুর রাঙা পায়ের সোনার রূপোর রুনুঝুনু বাজে। আজও আকাশে বাতাসে অনুরণিত হয় তার বিনা বিনিন্দিত সুমধুর কণ্ঠধ্বনি, হা কৃষ্ণ হা গোবিন্দ। এখনও তার সন্ধ্যাকাশ মুখরিত হয়ে ওঠে মহাপ্রভু ও তার ভক্তদের সমবেত কীর্তনধ্বনিতে। আজও এর ভূগর্ভ হতে উত্থিত হয়ে দিগমণ্ডল পরিব্যাপ্ত করে ফেলে শ্রী অদ্বৈত আচার্যের সিংহনাদ। ব্রজের রজের মতোই এর ধূলিকণার পরম পবিত্র ও কৃষ্ণভক্তি ও প্রেম বিমণ্ডিত শিবাসঙ্গন শুধুমাত্র অঙ্গন নয়, কৃষ্ণনাম মন্থন করা এক মহাসমুদ্র। হরিনামের একখানি আংরাঙা বা নামাবলী, এর আষ্টে পৃষ্ঠে শুধু নাম আর নাম, যে নাম জীবের পরম গতি। শিবাসঙ্গনের মাটিতে বসেই মহাপ্রভু কলিহত জীবের জন্য সাধনার নতুন এক পথ আবিষ্কার করেন, তার নামের মহামন্ত্র উচ্চারণ করেন। বলেন, নামের মাহাত্ম্যে শ্রবণে ও কীর্তনে লৌকিক সংসারের পারে যে অনন্ত অলৌকিক অমৃত রাজ্য আছে সেইখানে পৌঁছানো যায়। তার কণ্ঠোচ্চারিত সেই অমৃতময় বাণী ও মহামন্ত্র আজও শিবাসঙ্গনের রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনিত হয়। ভাগ্যবান যারা, তারা আজও শুনতে পায় তার অমৃতময় অভয় কণ্ঠ। আমি সেই যুগপ্রবর্তক ভারতীয় সাধনার নতুন পথের স্রষ্টাকে শিবাসঙ্গনের মাটিতে এসে নিজেকে ধন্য মনে করি। ধন্য শিবাস পণ্ডিত, ধন্য তার গৃহিণী মালিনী, ধন্য তার আত্মীয় পরিজন, ধন্য তার শ্রীনিকেতন। কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব গৃহে আবির্ভূত হয়ে যেমন বিহার করেছিলেন নন্দের মন্দিরে, তেমনি মহাপ্রভু জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভূত হয়ে লীলা ও বিহার করেন শিবাসঙ্গনে। গৌরাঙ্গ অবতারে শিবাসঙ্গন হল তার ব্রজধাম। তার যত লীলা ও ঐশ্বর্য মাধুর্য
পরিস্ফুট ও প্রকট হলো শ্রীবাস মন্দিরে। শ্রীবাস পণ্ডিতের ব্যক্তিত্ব ও মধুর সহচর্য, তার পবিত্র সংসারের সুচিতা, শুভ্রতা ও ভগবত ভক্তি তাকে প্রচণ্ড আকর্ষণ করেছিল। তার ভগবত বাণী নিমাইয়ের কানে মধু বর্ষণ করেছিল। তার কৃষ্ণপ্রীতি মহাপ্রভুকে মুগ্ধ করেছিল। আমি এখন সেই পবিত্র ভূমি শিবাসঙ্গন মন্দিরেই আছি। পুরো মন্দিরটি আমরা এখন ভালো করে দেখে নেব। এই যে এখানে একটি কুল গাছ লাগানো আছে, এই কুল গাছটি মহাপ্রভু নিজে হাতে সেই সময় লাগিয়েছিলেন। এখন কুল গাছটি শুকিয়ে গেছে। আর মন্দির প্রাঙ্গণের ঠিক বাঁদিকে রয়েছে একটি বিশাল আকৃতির চাঁপা ফুলের গাছ। এখানে লেখা রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীহস্ত রোপিত এই কুলবৃক্ষ দীর্ঘ 500 বৎসরেরও অধিক কাল হইতে বিদ্যমান। এখন আমি মন্দিরের একজন আবাসিকের কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। গাছটা তো নষ্ট হয়ে গেছে মনে হয়, 500 বছরের পুরনো গাছ, 526 বছর যা দেখ পুরা জঙ্গল, পুরা জঙ্গল। পূর্ণভূমি শিবাসঙ্গন মন্দির আমি আমার সকল বন্ধুদের দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।